আগেও আশরাফুল ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ছিল বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে তিনি দল পাবেন কি না তা নিয়ে। মোহাম্মদ আশরাফুল দল পেয়েছেন ডি ক্যাটাগরি থেকে, ৬ নম্বর ডাকে মিনিস্টার গ্রুপ রাজশাহী অ্যাশকে তাদের দলে ফিরিয়ে নিয়েছে। ম্যানেজমেন্ট তাকে তিনে খেলানোর কথাই ভাবছে। আশরাফুলের দল নিশ্চিত হবার পর ভক্তদের মাথায় ঘুরছে নতুন ভাবনা, রাজশাহীর ক্যাপ্টেন্সি পাবেন কি না তাদের প্রিয় তারকা। পেতে তো পারেনি এবং সেটার পেছনে যুক্তিও আছে। দেখুন এই দলে খেলবেন কারা। সাইফুদ্দিন, মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজা, জাকির আলী অনিক, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং সানজামুল ইসলাম। কোনো ডাউট আছে এই ১৬ জনের মধ্যে আশরাফুলই সবচাইতে বড় তারকা এবং সিনিয়র? বাংলাদেশ জাতীয় দলকে টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টি তিন ফর্মেটেই নেতৃত্ব দেবার অভিজ্ঞতা আছে, সো তাকে অধিনায়ক হিসেবে চাইতেই পারেন রাজশাহী ও অ্যাশ ভক্তরা। অনেক জায়গায় দেখা যাচ্ছে আশরাফুলকে ক্যাপ্টেন করে দেয়া হয়েছে, কথাটা একদমই ঠিক নয়, সম্পূর্ণ মিথ্যে। ১৮ নভেম্বর রাজশাহীর মিটিং আছে, সেখানেই ক্যাপ্টেন্সির বিষয়টা সুরাহা করবে ম্যানেজমেন্ট। ক্যাপ্টেন্সির দৌড়ে আশরাফুল আছেন এটা সত্য, ম্যানেজমেন্ট থেকে একজন সেটা কনফার্মও করেছেন। দৌড়ে আছেন ভালোভাবেই সবশেষ প্রেসিডেন্ট কাপের দলকে রানার আপ করানো নাজমুল হোসেন শান্ত। নাম শোনা যাচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানেরও, তার ঢাকা প্রিমিয়ার লিগে ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা আছে। ফরহাদ রেজাকে নিয়েও স্বল্প বিস্তর কানাঘুষা আছে। কে হবেন ক্যাপ্টেন তার জন্য ১৮ তারিখের মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আসা যাক টিম রাজশাহী কেমন হয়েছে এবং তাদের টার্গেট কি। তারকা খ্যাতিতে ডেফিনেটলি পাঁচ দলের মধ্যে সবার নিচেই তারা, কিন্তু মনে রাখতে হবে এটা লোকাল ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট, কোনো বিদেশি নেই। সুতরাং টি টোয়েন্টির জন্য যারা কার্যকরী তাদের নিয়েই দল বানানো হয়েছে। যারা ঘরোয়া ক্রিকেটের খোঁজ রাখেন তারা জানবেন এই দলে পারফর্মারের অভাব নেই। সাইফুদ্দিন আর ফরহাদ রেজার মতো পেস অলরাউন্ডার আছে, পেসার আছে এবাদত মুগ্ধর মতো তরুণও, আরাফাত সানি সানজামুলের মতো পরীক্ষিত স্পিনার, সঙ্গে আশরাফুলের লেগ স্পিন, দারুণ বোলিং অ্যাটাক। ব্যাটিংয়ে রনি তালুকদার, শান্ত, আশরাফুল, সোহান, জাকির, রকিবুল রাব, সব মিলে ব্যালেন্সডই বলা যেতে পারে। এই দলটা প্লে অফে যাওয়ার সামর্থ্য রাখে। ভিউয়ার্স, আপনি এই দলের ক্যাপ্টেন হিসেবে কাকে দেখতে চান আর দলটা কেমন হয়েছে জানাতে কমেন্টস করুন। রাজশাহীর সমর্থকদের জন্য ভিডিওটি শেয়ার করুন। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের সমস্ত খবর পেতে সাথে থাকুন অলরাউন্ডার বিডির।